নমস্কার বন্ধুরা ডিফারেন্সিয়েশান অর্থাৎ অবকলন চ্যাপ্টারের কিছুটা অংশ আমি পার্ট ওয়ানে আলোচনা করেছি পরবর্তী অংশ আমি এই ভিডিওতে আলোচনা করছি যৌগিক অপেক্ষকের ডেরিভেটিভটা আমি আগে কিছুটা বলেছি এবং এখানে আমি উদাহরণটা আরও ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি আমি আগের ভিডিওতে বলেছিলাম ওয়াই যদি একটা এক্সের ফাংশন হয় ওয়াই টু ইউএক্স আমি এটা ধরে নিলাম সেক্ষেত্রে ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কীভাবে হবে ডিওয়াইডিএক্স ইজুকাল টু ডিওয়াইডিউ ডট dx প্রথমে আমি ওয়াইটার ডেরিভেটিভটা করবো u এর রেসপেক্টে তারপরে ইউটাকে ফিক্সড রেখে আবার পরবর্তীতে এখানে ডট দিয়ে dx অর্থাৎ এক্সের রেসপেক্টে u এর আবার পুনরায় ডেরিভেটিভ করব এইভাবে কম্পোজিট ফাংশন অর্থাৎ যৌগিক অপেক্ষকের ডেরিভেটিভটা এইভাবে নির্ণয় করা যায় এখানে উদাহরণটা দেখো ওয়াই ইজউকাল টু সাইন কিউব এক্স এটা আমি ধরে নিলাম জাস্ট এক্সের একটা ফাংশন ওয়াই এবারে সাইন কিউব এক্স মানে সাইন এক্সের হোল কিউব ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স এটা কিন্তু প্রতিটা ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে নাহলে কিন্তু মার্কস কেটে নেওয়া হবে এবারে আমি ওয়াইয়ের ডেরিভেটিভটা করবো এক্সের রেসপেক্টে তাহলে ডি এক্স ইজউকাল টু এক্স অফ সাইন এক্সের হোল কিউব এবারে এই যে সাইন এক্সটাকে আমি প্রথমে ফিক্সড করে নেবো মানে এই যে এইভাবে দেখো লাস্টে লিখে নিয়েছি ডিডি এক্স সাইন এটাকে ফিক্সড হয়ে আলাদা হিসেবে থেকে গেল এবারে এখানে মনে মনে আমি এটাকে এক্স ধরবো ধরে এক্স কিউব এটার প্রথমে ডেলিভারিটা করবো কী হয় থ্রি এক্স স্কোয়ার তার মানে এই দেখো থ্রি সাইন এক্সের স্কোয়ার এটুকু বোঝা গেছে তারপরে আমি আবার সাইন এক্সের ডেরিভেটিভটা করবো এই যে কস এক্স তার মানে অ্যান্সার হবে থ্রি সাইন স্কোয়ার এক্স কস এক্স এইভাবে কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভটা নির্ণয় করতে হয় ডিফান্সিয়েশান চ্যাপ্টারের অনেকগুলো রুলস আছে এক একটা ফাংশান এক এক রকমভাবে ডেরিভেটিভ হয় এবং এর অনেক নিয়ম আছে এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদের পরবর্তীতে আমি একটা নিয়মের কথা বলি এখন ধরো কোনো ইকুয়েশান দেওয়া থাকলো এক্স ওয়াই দুটোই ফাংশান মানে দুটোই ফাংশন থাকতে পারে বা তিনটে ফাংশান থাকতে পারে এখানে দেওয়া হলো দুটো ফাংশান এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইজুকাল টু টু এটা একটা ইকুয়েশান এবারে এখানে দেখো প্রথমে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স এই কথাটা লিখতে হবে লিখে নিয়ে তারপরে এই ইকুয়েশানটা ডেরিভেটিভ করছি আমি এক্স স্কোয়ারের জন্য টু এক্স প্লাস ওয়াইয়ের জন্য ডিওয়াই এক্স আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় জিরো এবারে সাইড চেঞ্জ করে জাস্ট এটা বার করে নেওয়ার কিছুই না ভ্যালুটা ডিওয়াই ডি এক্স ইজুকাল টু মাইনাস টু এক্স হয়ে গেল এবারে ওয়াইজুগাল টু এফ টি আর এক্স ইসুগাল টু ফাই টি আমি দুটো ফাংশান ধরে নিলাম এখানে যে ধরো টি এর ফাংশান হিসেবে টি এর ফাংশান হিসেবে আমি ধরে নিলাম ওয়াই ওয়াইটা একটা আর একটা হচ্ছে এক্স এল এবারে আমি ডিওয়াই এক্স এই দুটো থেকে নির্ণয় করবো এক্স এবং ওয়াই দুটোই কিন্তু টি এর ফাংশান এক্স আমাকে এখান থেকে নির্ণয় করতে হবে কীভাবে নির্ণয় করা হবে সেটা এখন দেখা যাক প্রথমে আমি একটা কাজ করি ওয়াইয়ের যেই ডেরিভেটিভটা হবে সেটা আমি প্রথম ক্যালকুলেট করি এক্সের রেসপেক্ট অবশ্যই কারণ আমাকে ডি এক্স নির্ণয় করতে হবে তাহলে ডিওয়াইডিএক্স ইজুকাল টু এফটির জন্য এফ ডি এক্স সেম প্রসেস এই যে কম্পোজিট ফাংশানে যেরকম হয়েছিল এখানে ঠিক সেইভাবে আমি এটা এখানে নির্ণয় করেছি ডিওয়াইডিএক্স ইজুকাল টু এফ ডি এক্স এবার ডিটিডিএক্স এর ভ্যালুটা আমি কোথা থেকে পাবো এই যে এক্স আছে আমার এখানে এক্সটা হচ্ছে টি এর ফাংশান তার মানে এখানে আমি ডেরিভেটিভটা করবো টি এর রেসপেক্টে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি তাহলে ডি ডিএক্স ডিটি ইজ ইকাল টু ফাই ড্যাশ টি তার মানে ডিটি ডি এক্স হবে ওয়ান বাই ফাই ড্যাশ টি এই যে ডিটি ডিএক্সটটা এখান থেকে ভ্যালুটা নিয়ে আমি এখানে বসিয়ে দেবো তাহলে ডিওয়াই ডি এক্স ইজ ইকাল টু এফ ডাস টি ইন ওয়ান বাই ফাই ড্যাশ টি তার মানে এইটা হলো এফ ড্যাশ টি বাই ফাইভ ড্যাশ টি ফাইভ ডাসটি কিন্তু সবসময় নট ইকস টু জিরো হবে সেটা তোমরা নিশ্চয়ই জানো কারণ জিরো নিজের ভ্যালুটা কখনোই হতে পারে না আচ্ছা এবারে আমি আমরা আলোচনা করব এটারই একটা উদাহরণ কিভাবে হচ্ছে দেখো প্রথমে আমি ধরে নিয়েছি এক্স ইজুকাল টু এ কস থিটা আর ওয়াই হচ্ছে সাইন থিটা থিটার রেসপেক্টে দুটোই ডেরিভেটিভ করি ফার্স্টে ডিএক্স ডিথিটা ইজুকাল টু মাইনাস এ সাইন থিটা আর ডিওয়াই ডি থিটা হবে কস থিটা দুটোই থিটার রেসপেক্টে ডেরিভেটিভ কমপ্লিট এবারে বার করব আমি ডিওয়াই ডিএক্স প্রথমে তাহলে ওয়াই আছে এই যে এখানে ওয়াই ভ্যালুটা তাহলে উপরে থাকবে অবশ্যই বুঝতেই পারছো তাহলে ডিওয়াই ডি থিটা ডট ডিথিটা ডিএক্স ডি থিটা ডিএক্স বলতে এই যে ওয়ান বাই এটা এখান থেকে বেরোবে সেটা তাহলে এটা মানে কস্থিটা এখান থেকে লিখে দিলাম আর এখান থেকে ডি থিটা ডিএক্সটা হবে মাইনাস ওয়ান বাই এ সাইন থিটা তার মানে আলটিমেট মাল্টিপ্লাই করলে ভ্যালু বেরোবে মাইনাস ওয়ান বাই এ কর আচ্ছা এটা এক রকম প্রসেস গেল আর একটা প্রসেস ওয়াই ইজুকাল টু এক্স টু দি ওয়াই মানে এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো ওয়াই হবে মানে এমন একটা ফাংশন যার পাওয়ার থাকবে অর্থাৎ ঘাত থাকবে ঘাতটা হবে ভ্যারিয়েবল ক্লিয়ার তো এবার এই যে ওয়াই জুগাল টু এক্স টু দিপার ওয়াই নিলাম এই টাইপের ডেরিভেটিভের ক্ষেত্রে সবসময় লগ ইউজ করতে হবে টেকিং বোথ সাইডস দুই দিকেই লগারি দাম নিয়ে নেব তাহলে লগ ওয়াই আর এটা মানে লগ এক্স টু দি পার ওয়াই মানে ওয়াই লগ এক্স এটার এবার এটাকে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কী হচ্ছে এখানে সিম্পল ব্যাপার লগ ওয়াইয়ের প্রথমে ডেরিভেটিভটা করবো ওয়ান বাই ওয়াই ডি ওয়াই টু এবার এখানে ইউভির ফাংশন আমি আগের পার্ট ওয়ানে বলেছিলাম ইউভি থাকলে কীরকম টাইপের করতে হবে সেক্ষেত্রে দেখো প্রথমে আমি ওয়াইটাকে ফিক্সড করেছি আর লগ এক্সের জন্য ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স ফিক্সড জন্য ডিওয়াই ডি এক্স এবার জাস্ট সাইড চেঞ্জ করে ডিওয়াই ডিএক্সটাকে কমন নিয়েছি কমন নিয়ে তারপরে ভ্যালুটা বার করেছি আমি লাস্ট ইকুয়েশানে এক্সের ওয়াইয়ের জায়গায় এক্স টু দি পার ওয়াই পুট করেছি সিম্পল ব্যাপার আচ্ছা এবারে পরবর্তী ক্ষেত্রে আমি এখানে একটা কথা আগে বলে নিই এতক্ষণ ধরে আমরা যেগুলো বলেছি সেগুলো হচ্ছে ধরো কোনো একটা জাস্ট একটা ফাংশনের ক্ষেত্রে ডেরিভেটিভগুলো হচ্ছে কিন্তু এবার দুটো ফাংশান নেব আমি দুটোই এক্সের ভেরিয়েবল থাক এক্সের ফাংশন থাকবে এবং ভেরিয়েবল তো অবশ্যই ধরো এটা প্রথমে ধরেছি সেটা ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু তাহলে ধরে নিলাম আর ভিএক্স ইজুকাল ধরে নিলাম বার করতে হবে আমাকে সেক্ষেত্রে ডিওয়াই ডি জন্য কী করবো ডিউডিএক্স আর ডিজেডের জন্য ডিভিডি এখান থেকে জাস্ট এইটুকু করলেই এটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের একটা উদাহরণ করে দিয়েছি আমি এখানে দেখো আমি ওয়াইটাকে ধরেছি ই টু দি পাওয়ার এক্স এবং টাকে লগ এক্স তাহলে ডি ওয়াই ডিজেড হবে ডি অফ বাই ডি অফ লগ এক্স ই টু দি পাওয়ার এর ই টু দি পাওয়ার এক্সই হয় আর লগ এর ওয়ান বাই এক্স ডিভাইড করো মাল্টিপ্লাই করো এক্স ই টু দি পাওয়ার এক্স আরেকটা কথা বলার আছে ডেরিভেটিভের ক্ষেত্রে কিন্তু ডি ওয়াই হয় কখনোই কথাটা ইউজ হয় না এটা মনে রাখতে হবে এবারে ডেরিভেটিভ চ্যাপ্টারটা আমি দুটো ভিডিও নিয়ে আলোচনা করেছি তোমরা এবার বাড়িতে করার চেষ্টা করো যদি কোনো সমস্যা হয় কমেন্টে আমাকে জানিও যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করো শেয়ার করো আর পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ